ভাঙ্গি যাব বিজেপি সরকার, আকশন মোড্রে নবীন পট্টনায়ক, বিজেপিকে না করে পিয়াইব পানি, নয়া আন্দাজে নবীন পট্টনায়ক বিজেডিকে পুঁথরে ঠিয়া করাইবাকে আরম্ভ করেছেন গোটি চালনা। এপরিকি ঘরক ঘর বুলিবে বলি মধ্যে আসিছি খবর। এসব সে খেলবাকে যাচ্ছেন বড় গেম, কুয়াড়ে বিজেপি সরকার ভাঙ্গিবাকে সে অপেক্ষা করেছেন। বিজেপির কন্দলক নেই সে এমিতি কিছু করবে বলে রাজনৈতিক করিডরে জোরদার চর্চা। দেখবাকে গেলে আই বর্ষ পরে পঞ্চায়েত নির্বাচন, বিজেডি গড়ক মজবুত করা অন্টা ভিড়ি দলর সুপ্রিমো নবীন পট্টনায়ক। সেইপাই কুয়াড়ে খোদ নবীন পট্টনায়ক নিজে পঞ্চায়েত ওড়িশার সবু ব্লকগ্রস্ত করবে, এসব সাধারণ জনতা মিশিবে ও সে সমস্যা শুণবে। যেভাবে ভাবে সাধারণ নির্বাচন পূর্বরু পাণ্ডিয়ান ওড়িশার সমস্ত জেলা ঘন ঘন গস্ত করে লোকঙ্ক সমস্যা শুণুলে সেমিতি বুলিবে নবীন, তবে পাণ্ডিয়ান ওড়িশার জনসাধারণ তা গ্রহণ করে পারে। সাধারণ নির্বাচন 2024 বিজেডি সরকারর পতন ঘটি, কিন্তু নবীন কথা সম্পূর্ণ অলগা। সে দীর্ঘ 24 বর্ষ ওড়িশার শাসন গাদিরে বসছেন, ওড়িশার জনসাধারণ তা বহু ভাল পাইবা দিয়েছেন। সেইপাই কুয়াড়ে বিজেডি নবীন এথর আগরে রাখি 2029 নির্বাচন বৈতরণী পার হওয়া চাহুচি। বর্তমান কহবাকে গেলে নবীন কুয়াড়ে আগ অপেক্ষা ফিট লাগুছেন, নবীন নিজে মধ্য এথিপাই সম্মতি প্রকাশ করেছেন। এসব সে বিজেপির গোলিয়া পাণির ফাইদা নেওয়া চাহুচার। রাজনীতি বিশারদঙ্ক কহবা কথা হল বিজেপি সবু কিছু ঠিক চালিনি, কিয়ে কেতবে কণ করছেন তাহা জাঁপার না। বিজেপি গোষ্ঠী কন্দল বি নেলা তীব্র রূপ, নিকটরে অনুষ্ঠিত হয়েছিল রাজ্যসভা নির্বাচন, সেথিরে বিজেপির বিদ্রোহী প্রার্থী ঠিয়া হয়েছিল, পরে সে নামাঙ্কন প্রত্যাহার করেছিল, কিন্তু প্রথমে ফাইল করেছিল নমিনেসন। তাঙ্ক সমর্থনের 20 বিজেপি বিধায়ক বাহারি, এবে নিকটরে বিজেপির কিছু বৈঠকরে মধ্য উগ্র রূপ নেই গোষ্ঠী কন্দল। চেয়ার ভঙ্গা ভঙ্গি সহ মারপিট হয়েছিল বিজেপি কর্মী, যাহা বদলরে সবু কিছু ঠিক চালি নথিলা প্রমাণিত করুছি। এমিতিকি দলরে অনেক বরিষ্ঠ বিধায়ক মন্ত্রী পদ পাইবে বলে আশা করেছিল, কিন্তু সেমানক আশা আশার হি রহিযাইছি। সেমানে মধ্য কেউঁঠি না কেউঁঠি রইছন্তি অসন্তুষ্ট। যদি এমিতি জারি রহে তাহলে বিজেপি সরকার ভালরে চালি পারিব না, কেউ মুহূর্তরে সৃষ্টি হয়ে পারে বিদ্রোহ। এমিতি বি বিজেপি সমর্থনে 20 বিধায়ক রয়েছেন, যদি এথির 6 জন বিধায়ক দলর হাত ছাড়ন্তি তাহলে সরিলা কথা, দলক বহুমতর সামনা করা পড়ব। বিজেডি কংগ্রেস এবং স্বাধীন মিশিগলে বিজেপি সরকার ভাঙ্গি যাইপরে নবীন পুঁথরে হয়ে পারে মুখ্যমন্ত্রী। তবে দেখা বাকি রহিলা বিজেডির এই আশা পূরণ হচ্ছে না না। নবীন বিজেপি সরকার ভাঙ্গিবা অপেক্ষা করবে না নিজে ঘোড়া ব্যাপার উপরে নজর রাখবে, তাকে জোর ধরছি চর্চা। ব্যুরো রিপোর্ট, কলিঙ্গ টুডে লাইভ।